কৃষ্ণ কুসুম সরোবরে আপনাদের সকলকে স্বাগত। এই কুসুম সরোবরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ তার অপরাজিত লীলা সম্পাদন করেছিলেন। সমস্ত গোপীদের নিয়ে শ্রী শ্রী রাধারানী এখানে ফুল চয়ন করতে এসেছিলেন। কৃষ্ণ ছদ্মবেশে বনমালী রূপে এই রাধারানীর যে লীলায় অংশগ্রহণ করেছিলেন এবং এই সরোবর শ্রীকৃষ্ণের বাঁশির স্পর্শে কীভাবে প্রকট হলো, শ্রীকৃষ্ণ কীভাবে রাধারানীর বেনুনি করলেন, তাকে সাজালেন এবং পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু কীভাবে এখানে এসে স্নান করেছিলেন, নারদমুনি কীভাবে স্নান করে তিনি নারদী হয়েছিলেন, অত্যন্ত অপ্রাকৃত মাহাত্ম্য, অপ্রাকৃত লীলা আপনারা শ্রবণ করুন এবং এখানের সৌন্দর্য দর্শন করে সকলে আনন্দিত হবেন। আশা করি সকলে ভালো লাগবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। অত্যন্ত অপ্রাকৃত স্থান, এখানে সাধারণ মানুষকে সাধারণত ছবি তোলা ভিডিও করা নিষেধ আছে। তবে আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে এসেছি তা আপনাদের সেবার জন্য। তাই আপনাদের ভালো লাগলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতাদেরকে অনুরোধ করব, আজকের যে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই কুসুম সরোবরে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যে অপ্রাকৃত লীলা বিলাস করেছিলেন সে অত্যন্ত মনমুগ্ধকর লীলা আপনারা শ্রবণ করুন। এইখানে উদ্ধব তিনি দ্বারকার মহর্ষিদের কৃষ্ণের স্ত্রীদের কীভাবে ভাগবত কথা বলেছিলেন, রাধারানীর আশীর্বাদে কীভাবে উদ্ধব এই কুসুম সরোবরে গুলমলতা হওয়ার বর পেয়েছিলেন, নারদমুনি কেন এখানে স্নান করলেন, চৈতন্য মহাপ্রভু এই সরোবরে স্নান করে এর নাম কী দিয়েছিলেন বিস্তারিতভাবে বর্ণনা করব। আপনারা শ্রবণ করুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি পরিমাণে শেয়ার করবেন। এখানে যে আপনারা দর্শন করছেন এখানে হচ্ছে উদ্ধব বৈঠক। উদ্ধব সমস্ত গোপীদের উদ্দেশ্যে তিনি শ্রীকৃষ্ণ প্রদত্ত যে বার্তা, দ্বারকা থেকে এখানে উদ্ধব এসেছিলেন, এই স্থানে বসেছিলেন, উদ্ধব বৈঠক এই স্থানে বসে উদ্ধব ভাগবত পাঠ করেছিলেন। অপ্রাকৃত স্থান, এই স্থান দর্শন করা অত্যন্ত দুর্লভ। কার্তিক মাসের পূর্বে গোপীরা 15 দিন ধরে সঞ্জী উৎসব পালন করে। এই সঞ্জী উৎসব হচ্ছে, সঞ্জী হচ্ছে গাভীর গোবর থেকে নির্মিত আকর্ষণীয় সুন্দর নকশা, সেগুলি ফুল দিয়ে সাজানো হয় এবং বাড়ির দরজার চারপাশে রাখা হয়। বৃন্দাবনের প্রায় অনেক ব্রজবাসীদের বাড়িতে এই সঞ্জী উৎসব পালন করা হয় কার্তিক মাস শুরু হওয়ার 15 দিন পূর্বে। তো এইভাবে প্রত্যেক গোপী নিজের নিজের সঞ্জী তারা তৈরি করলেন গোবর দিয়ে। গোবর হচ্ছে অত্যন্ত পবিত্র, এই গোবর বাড়ির অঙ্গন লেপন করা, গোবর দিয়ে বিভিন্ন আলপনা তৈরি করার মাধ্যমে গৃহের পবিত্র একটি পরিবেশ সৃষ্টি হয়। একবার সঞ্জী উৎসবের সময় রাধারানী দেখলেন যে বর্ষণার চারপাশের সমস্ত উত্তম পুষ্প অন্য কারা যেন ইতিমধ্যেই তুলে নিয়েছে, তাই সে তার গোপীদের বলল, পুষ্প চয়নের জন্য আমাদের কুসুম্বনে যাওয়া যাক, কেননা বর্ষণাতে ফুল শেষ হয়ে গেছে। সখীরা রাধারানীর প্রস্তাব স্বীকার করে দ্রুত সেখানে গেলেন পুষ্প চয়নের জন্য।
যখন গোপেরা গোপীদের এই পরিকল্পনার সংবাদ পেল, তখন তারা সরাসরি কৃষ্ণের কাছে গিয়ে বলল, গোপীরা ফুল তুলতে কুসুম বনে যাচ্ছে, তাই আমাদেরও সেখানে গাভী ও গোবৎস্য চরানোর জন্য যাওয়া যাক, এবং গোপীরা আমাদের প্রতি যে মাঝে মাঝে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের প্রতি আমরা একটি পরিকল্পনা এবং চাল চালাব। কৃষ্ণ গোপদের এই পরিকল্পনায় সহমত হলেন, কিন্তু গোপীদের সাথে একাকী লীলা করার বাসনা করে তিনি উত্তর দিলেন, আমি আজ বাইরে যেতে পারবো না, আমি কিছুটা অসুস্থতা অনুভব করছি, আমাকে ছাড়াই আজ তোমরা গাভী ও গোবৎস্য নিয়ে নিজেরাই চড়াতে যাও। তাই সেদিন গোপেরা কৃষ্ণকে ছাড়াই গোচারণে গেলেন। আর কৃষ্ণ ভালোভাবে জানত যে তারা কুসুম বন পর্যন্ত যাবে না, যেহেতু তাদের সঙ্গে কৃষ্ণ আজ নেই, রক্ষা করার জন্য কৃষ্ণ তাদের সঙ্গে নেই। গোপেরা চলে যাওয়ার পর কৃষ্ণ বাগানের মালির ছদ্মবেশ ধারণ করে একাকী কুসুম বনে গেলেন। কুসুম বনের সখীরা পুষ্পচয়ন করতে শুরু করলেন, কিন্তু রাধারানীর শাড়ি কাটা গাছে আটকে যায়। যখন তিনি নিজেকে কাটা গাছ থেকে মুক্ত করতে পারলেন না, তখন তিনি সাহায্যের জন্য বিভিন্ন গোপীদের নাম ধরে ডাকতে লাগলেন, ও ললিতা, ও বিশাখা, ও ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, তোমরা কোথায়, তোমরা কোথায়। কৃষ্ণ তার আহ্বান শুনে এবং রাধারানী একাকী আছে চিন্তা করে তাকে সহায়তা করতে এগিয়ে গেলেন। কৃষ্ণ ছদ্মবেশে রাধারানীর শাড়ির কাটা গাছ থেকে মুক্ত করে দিলেন এবং চলে গেলেন, রাধারানীও চলে গেলেন। সখীরা জিজ্ঞাসা করলেন, রাধারানী, তোমার ফুল কোথায়? রাধারানী বলল, আমি কোনো ফুল তুলতে পারিনি, আমার শাড়ি একটা কাটা গাছে আটকে গেছিল এবং আমি নিজেকে মুক্ত করতে পারিনি। সখীরা জিজ্ঞাসা করল, তাহলে কিভাবে তুমি নিজেকে মুক্ত করলে? রাধারানী তখন ব্যাখ্যা করে বললেন, একজন ব্যক্তি কাটা গাছ থেকে আমার শাড়ি ছাড়িয়ে দিয়েছে, কিন্তু তা করতে গিয়ে সেই ব্যক্তি আমার মনও হরণ করে নিয়েছে। ওই সময় রাধারানী মূর্ছিত হলেন এবং ভূমিতে পড়ে গেলেন। উদ্বেগের সঙ্গে সখীরা তাকে তুলল। তখন তারা বললেন, আমাদের এখন বর্ষণায় ফিরে যাওয়া যাক, আমাদের জন্য আমরা যথেষ্ট ফুল তুলেছি। রাধারানী বললেন, না, যে ব্যক্তি আমার শাড়ি কাটা থেকে মুক্ত করেছে তাকে আমরা খুঁজে বের করবই। তাই গোপীরা কাটা গাছটির পথের দিকে হাঁটতে লাগলেন এবং যেখানে কৃষ্ণকে বাগানের মালির বেশে দেখতে পেলেন, তখন মালির বেশধারী কৃষ্ণ বলতে লাগলেন গোপীদের এবং রাধারানীকে উদ্দেশ্য করে, ও, তোমরাই আমার ফুল চুরি করো তাই? তখন গোপীরা এবং রাধারানী বললেন, তোমার ফুল? সখীরা আবেগে বলল, এইগুলি সব
রাধারানীর ফুল। আমাদের ফুল চুরি করার বিষয়ে অভিযোগ করার তুমি কে? গোপীরা এরকম বললেন। কৃষ্ণ বললেন, আমি বনমালী, আমি এই ফুলগুলি পরিচর্যা করি, এই ফুল গাছগুলিতে জল দেই, এবং তোমরা সেগুলি সব নষ্ট করে দিলে। তাই কৃষ্ণ ও সখীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো এবং তার ফলে অনেক ফুল মাটিতে পড়ে যায়। যখনই রাধারানী কৃষ্ণের ছদ্মবেশের নিচ থেকে তার বাঁশিটির কিছু অংশ বাইরে বেরিয়ে থাকতে দেখলেন, তখন হাসতে হাসতে বললেন, কেন তোমরা তর্ক বিতর্ক করছো? তিনি বললেন, এই ব্যক্তি বনমালী নয়, তিনি হচ্ছেন বনবিহারী। এটি শুনে গোপীরা কৃষ্ণের ছদ্মবেশ টেনে খুলে ফেলল। তাদের এই লীলা সমাপ্ত হল। তখন তাদের ফিরে যেতে দেরি হয়ে যাচ্ছিল। রাধারানী ললিতা ও বিশাখাকে একাকী কৃষ্ণের কাছে ফেলে রেখে বেশিরভাগ গোপীরাই বর্ষণায় ফিরে গেলেন। রাধারানী বলল, তোমার কারণেই আমাদের সব ফুল মাটিতে পড়ে গেল। তখন কৃষ্ণ বললেন, তোমরা ফুল নিয়ে কি করবে? তখন রাধারানী বললেন, ফুল দিয়ে আমরা আমাদের সঞ্জে সাজাতাম। তখন কৃষ্ণ বলল, তাহলে আমি এখন তোমাকে সাজাব। রাধারানী বলল, তাহলে সাজাও। ফুলগুলোকে ধুলোয় আচ্ছাদিত দেখে কৃষ্ণ বলল, এখানে বসো, আমি এখন যমুনায় ফুলগুলি পরিষ্কার করে নিয়ে আসি। তখন রাধারানী বলল, আমরা এখানে একা থাকতে পারব না। কৃষ্ণ বললেন, তাহলে আমার সঙ্গে এসো। রাধারানী বললেন, না, আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ব, আমাদের আবার বর্ষণায় ফিরে যেতে হবে। তার মনের কথা বুঝতে পেরে কৃষ্ণ তার বাঁশি দিয়ে মাটিতে একটা গর্ত খনন করলেন। যেটি তার বাঁশির জল দ্বারা পূর্ণ হল, এটি কুসুম সরোবর। এই সরোবরে কৃষ্ণ ফুলগুলি পরিষ্কার করল এবং রাধারানীর কেশ বিনুনি করতে ও ফুল দিয়ে সাজাতে শুরু করলেন। রাধারানী তার হাত ধরে থাকা আয়নার দিকে তাকিয়ে কৃষ্ণকে দেখে আনন্দ উপভোগ করতে লাগলেন। যখন রাধারানীকে সাজানো শেষ হলো, তখন রাধারানী বলল, অন্য সব গোপীরা তাদের সঙ্গে সাজানোর জন্য বর্ষণা ফিরে গিয়েছে এবং আমরা তো পেছনে পড়ে রইলাম, কিভাবে আমরা আমাদের সঙ্গে সাজাব? কৃষ্ণ বললেন, তোমরা যাও ও অন্যদের সঞ্জি দেখতে থাকো এবং আমি তোমাদের সঞ্জি তৈরি করব ও সাজাব। তখন কৃষ্ণ একটা ঘোমটা দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে একজন গোপীর ছদ্মবেশে তাদের সঞ্জি তৈরি করল ও সাজালো। বলাই বাহুল্য, রাধারানী ললিতা ও বিশাখার সঞ্জি সমস্ত সঞ্জি থেকে সর্বোত্তম বলে বিবেচিত হল। নারদমুনি রাসনৃত্য দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শিব তাকে এই বলে প্রতিরোধ করলেন, কেননা আমিও একবার রাসলীলায় প্রবেশ করতে চেয়েছিলাম, তাই আমাকে গোপী রূপ ধারণ করতে হয়েছিল। তাই নারী রূপে যাওয়ার জন্য তাকে তপস্যা করতে শিব নির্দেশ দিলেন। নারদমুনিকে তপস্যা করতে দেখতে পেয়ে বৃন্দেদেবী ও তার সখীরা তার বাসনার কথা জানতে পারল
এবং তাকে কাছের কুসুম সরোবরে নিয়ে গিয়ে জলে ডুব দেওয়াল এবং নারদ মুনি নারদী নামে নারী রূপে আবির্ভূত হলেন। নারদীকে রাসনৃত্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং কৃষ্ণ তাকে নারদ ভক্তি সূত্র রচনা করার সেবা দিলেন। একসময় উদ্ধবজি এই ধরাধাম ত্যাগ করার পূর্বে কৃষ্ণ উদ্ধবকে এক বর দিয়েছিলেন। উদ্ধবজি গোপীদের পাদপদ্মের রজ অর্থাৎ ধুলি মাথায় নেওয়ার বাসনা পূর্ণ করার উদ্দেশ্যে কুসুম সরোবরে ঘাস ও লতাপাতা হিসেবে জন্মগ্রহণ করতে অনুরোধ করেছিলেন। কৃষ্ণ ব্যাখ্যা করলেন যে একমাত্র রাধারানী এই রকম একটি আশীর্বাদ বা বর দিতে পারেন, কারণ তিনি হচ্ছেন বৃন্দাবনের ঈশ্বরী। তিনি উদ্ধবকে বদরিক আশ্রমে তপস্যা করতে উপদেশ দিলেন যেটি রাধারানীকে সন্তুষ্ট করতে পারে। তিনি তা করলেন এবং রাধারানী তার ইচ্ছা পূর্ণ করলেন। এখানে তিনি দ্বারকার মহর্ষিদের শ্রীমৎ ভাগবত ও বলেছিলেন, যারা কৃষ্ণের এই ধরাধাম প্রস্থান করার পরেও ছিলেন। একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু কুসুম সরোবরে স্নান করেছিলেন এবং ইহার নাম দিয়েছিলেন সুমনস সরোবর, অর্থাৎ মনকে সুন্দর করার হ্রদ। শ্রীল প্রভুপাদ ভারতবর্ষের বাইরে প্রচার করার পূর্বে তিনি মাঝে মধ্যে কুসুম সরোবরে থাকতেন। তিনি গোয়ালিয়ার মন্দির ও উদ্ধব বাটিকার পূজারীদের সঙ্গ করেন এবং কুসুম সরোবরের পূজারী শ্রী রাম সেবকেরও সঙ্গ করেন। তো এই উদ্ধব এবং নারদ মুনির অত্যন্ত প্রিয় স্থান, শ্রীকৃষ্ণের গোপীদের রাধারানীর অত্যন্ত প্রিয় স্থান এই কুসুম সরোবর আপনারা শ্রবণ করেন।